Assalamu alaikum. Welcome to Shimur Memorial Nursery School and College, Rajshahi. I am Jinia Khanum Moni, Assistant Teacher of Shimur Memorial Nursery School and College, Rajshahi. Dear students, how are you? I hope you are well. Okay and fine. Students, aaj amra board book unit 28 ebong 29 er upore revision class number 1 korbo. ঠিক আছে, এবং আমাদের লেসনের ইউনিটের নাম হচ্ছে দ্য গোল্ডেন গুজ। আর আমাদের কন্টেন্টস কি কি আছে আমরা একটু দেখে নিই। টেক্সট রিডিং, ওয়ার্ড মিনিং, দ্য বেস্ট অ্যান্সার, ট্রু অর ফলস, অ্যান্সার টু দ্য কোয়েশ্চনস, মেক সেন্টেন্সেস অপোজিট ওয়ার্ড। ওকে, এরপরে প্রথমে আমাদের আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, এই গল্পটা কিন্তু আমরা জানি, তাই না? আমরা এখনই গল্পটা পড়ি। আ পোর ফার্মার হ্যাজ আ গুজ, একটি গরিব কৃষকের একটি কি ছিল, রাজবংশী ছিল। এভরি ডে দ্য গুজ লেজ অ্যান এগ, প্রত্যেক দিন গুজটি একটি ডিম দেয়। আচ্ছা, এখানে প্রেজেন্ট ফর্মে আছে, ঠিক আছে, ছিল না, এখানে আছে বোঝাচ্ছে। আ পোর ফার্মার হ্যাজ আ গুজ, একটি গরিব কৃষকের একটি কি আছে, রাজবংশী আছে। এভরি ডে দ্য গুজ লেজ অ্যান এগ, প্রত্যেক দিন রাজবংশীটি একটি করে ডিম দেয়। গুজ অর্থ কি বলেছি বলেন তো, রাজবংশী। এভরি ডে অর্থ প্রতিদিন, প্রতিদিন দ্য গুজ লেজ অ্যান এগ, লেজ অর্থ কি ডিম পাড়া, প্রতিদিন রাজবংশীটি একটি করে ডিম দেয়। ইটস আ গোল্ডেন এগ, গোল্ডেন অর্থ সোনালী, এগ অর্থ ডিম, এটা একটি সোনালী ডিম। এভরি ডে দ্য ফার্মার সেলস দ্য এগ, প্রতিদিন কৃষকটি, সেল অর্থ কি জানেন, সেল অর্থ হচ্ছে বিক্রয় করা। তাহলে আমরা যদি সেল দিয়ে সেন্টেন্স মেকিং করতে বলি, আপনারা এই সেন্টেন্সটাও লিখতে পারবেন, দ্য ফার্মার সেলস দ্য এগ, প্রতিদিন প্রতিদিন কৃষকটি ডিমটি কি করে, বিক্রি করে। দ্য ফার্মার থিংস, থিংস অর্থ কি জানেন, ছোট ছোট মনিরা, থিংস অর্থ চিন্তা করা। ফার্মার ভাবলো, আই ওয়ান্ট টু বি রিচ, আই হ্যাভ অ্যান আইডিয়া। ফার্মারটি ভাবলো, কৃষকটি ভাবলো, আমার আমি ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, আমি হতে চাই কি, টু বি অর্থ হতে, আর রিচ আমি ধনী হতে চাই, ওয়ান্ট অর্থ চাওয়া, কি হতে চাই, ধনী হতে চাই। আই হ্যাভ অ্যান আইডিয়া, আমার একটি আইডিয়া অর্থ কি, বুদ্ধি, আইডিয়া অর্থ বুদ্ধি, আই হ্যাভ অ্যান আইডিয়া, আমার একটি বুদ্ধি আছে। দ্য ফার্মার থিংস, ফার্মার ভাবল, থিং অর্থ কি, চিন্তা করা বা ভাবা। থিংস অল দ্য এগস আর ইনসাইড দ্য গুজ, প্রতিটি সব ডিমগুলো গুজে কি ভেতরে আছে, রাজবংশীটির ভেতরে সব ডিমগুলো আছে, এটা কি কে ভাবলো, কৃষকটি ভাবলো। হি গিভস দ্য গুজ, সে কি করলো, রাজবংশীটিকে হত্যা করলো। হি ওপেনস ইটস বেলি, বাট দেয়ার আর নো এগস, সে এই কি করলো, রাজবংশীটির পেটটি খুললো, এবং কিন্তু, বাট অর্থ কিন্তু, কিন্তু দেয়ার আর নো এগস, কিন্তু সেখানে কোনো ডিম নেই। দ্য ফার্মার হ্যাজ নো গুজ, কৃষকটি আর কোন কি, রাজবংশী রইল না। হি হ্যাজ নো মানি, তার কাছে কোন টাকাও নেই। হি স্যাড, সে দুঃখী। এখন দেখো ছোট সোনামণিরা, গল্পটা থেকে আমরা কি বুঝলাম, গল্পটা থেকে এটা বুঝলাম যে অতিরিক্ত লোভ করলে সবকিছু হারাতে হয়। যেমন দেখো, একটা করে ডিম পাচ্ছিল, ওতে ও সন্তুষ্ট ছিল না, ও একসাথে সব ডিমগুলো পেতে চাইলো, তার জন্য কি হলো, সবগুলো সে হারিয়ে ফেলো, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, বেশি লোভ করা যাবে না, আমরা যা পাচ্ছি তাতেই সন্তুষ্ট থাকতে হবে, তাই তো? আচ্ছা, এরপরে দেখি কিছু ওয়ার্ড মিনিং আছে, এই ওয়ার্ড মিনিং গুলো কিন্তু আমরা জানি, তাই না? এখানে পিকচার অর্থ ছবি, বিকাম অর্থ হওয়া, ফার্মার অর্থ কৃষক, মোরাল অর্থ নৈতিক মানে নীতিগত দিকটা, উইথ অর্থ সহিত বা সঙ্গে, রাইট অর্থ সঠিক, স্যাড অর্থ দুঃখিত,
কির অর্থ হত্যা করা, গিভ অর্থ দেওয়া, সাম অর্থ কিছু, ওয়ান্ট অর্থ চাওয়া, পোর অর্থ গরিব, বেলি অর্থ পে, গুজ অর্থ রাজমুষি, ভেরি অর্থ খুব, ওয়ার্ক অর্থ কাজ করা, সেল অর্থ কি বললাম বিক্রয় করা, থিঙ্ক অর্থ চিন্তা করা, গোল্ডেন অর্থ সোনালি, এগ অর্থ ডিম, গেট অর্থ পাওয়া, মানি অর্থ টাকা, রিচ অর্থ ধনী, ওপেন অর্থ খোলা। তাহলে আমরা ওয়ার্ড মিনিং গুলো যদি বাসায় একটু বেশি বেশি প্র্যাকটিস করি আমাদের কিন্তু ভোকাবুলারিটা বাড়বে, তাই তো? আমাদের ইংরেজি ওয়ার্ড মিনিং অনেক বেশি আয়ত্ত করতে হবে, তবেই না আমরা হচ্ছে ইংরেজিতে কথা বলতে পারবো। কি আপনাদের তো ইচ্ছে করে তাই না ইংরেজিতে কথা বলতে? তাহলে আপনারা যদি ওয়ার্ড মিনিং গুলো এই অল্প অল্প করে মুখস্ত করে নেন তাহলে কিন্তু ইংরেজিতে কথা বলা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তারপরে দেখি তো ছোট সোনামণিরা এবার কি আছে। এরপরে আছে এক নাম্বার, চুজ দ্য বেস্ট অ্যান্সার। চুজ দ্য বেস্ট অ্যান্সার অর্থ কি? সঠিক উত্তরটি পেয়েছি, তাই তো? সঠিক উত্তরটি বাছতে হবে। এরপরে দেখেন এক নাম্বারে আছে আ পোর ফার্মার হ্যাজ ড্যাশ, তাই তো? এ পোর ফার্মার হ্যাজ কি ছিল গল্পে আমরা কি পেয়েছিলাম? এ পোর ফার্মার হ্যাজ আ, দেখি গুজ হ্যাঁ নাকি ক্যাট? পোর ফার্মারের কি ছিল দেখি অ্যান্সারে কি বলে, গুজ, তাই না? আ পোর ফার্মার হ্যাজ আ গুজ। এরপরে আছে দুই নাম্বার, দ্য এগ ইজ হোয়াইট রেড গোল্ডেন, প্রত্যেকদিন রাজহংসটি একটি করে ডিম দেয়, সেটা কি কালার? আমরা পড়েছি গল্পে হোয়াইট রেড নাকি গোল্ডেন? গোল্ডেন। তাহলে আমাদের অ্যান্সার কি হবে দেখি, গোল্ডেন। এরপরে সি নাম্বার বলছে দ্য ফার্মার ওয়ান্টস টু বি কি, ফার্মার কি হতে চেয়েছিল? আমরা গল্পে কি পড়েছিলাম, ডক্টর, পোর নাকি রিচ? ডক্টর অর্থ ডাক্তার বা চিকিৎসক, পোর অর্থ গরিব, আর রিচ অর্থ ধনী। আসলে কি হতে চেয়েছিল, ফার্মার হতে চেয়েছিল রিচ। তাহলে অ্যান্সার দেখে রিচ হবে, তাই তো? এরপরে দেখি এখন আপনারা যেটা করবেন ঝটপট তুলে ফেলেন, আমাদের যেহেতু এটা রিভিশন ক্লাস আশা করছি আপনাদের সবার আমার সাথে সাথেই তোলা হয়ে গিয়েছে। এরপরে আমরা দুই নাম্বার আইটেমে চলে যাই। দুই নাম্বার বলছে রাইট ট্রু অর ফলস। এক নাম্বার ট্রু অর ফলস এর এ নাম্বারে বলছে দ্য গুজ লেস অ্যান এগ এভরি ডে, অর্থ কি বলেন তো? দ্য গুজ লেস অ্যান এগ এভরি ডে, রাজহংসটি ডিম পারে একটি করে প্রতিদিন। তাহলে আমরা একটু গুছিয়ে বলি, রাজহংসটি প্রতিদিন একটি করে ডিম পারে, এটা কি ট্রু নাকি ফলস বলেন তো? আমরা কি করেছিলাম, রাজহংসটি প্রতিদিন একটি করে ডিম দেয়, তাহলে এটা ট্রু, এই যে অ্যান্সার চলে আসলো ট্রু। বি নাম্বার, হি ইজ স্যাড এট দ্য এন্ড অফ দ্য স্টোরি, গল্পের শেষে সে কি হলো, দুঃখিত হলো। হি ইজ স্যাড এট দ্য এন্ড অফ দ্য স্টোরি, গল্পটির শেষে কেন কেন ফার্মারটি দুঃখিত হলো বলেন তো? কারণ সে সবকিছুই হারিয়ে ফেললো। তাহলে এটা কি ট্রু হবে না ফলস হবে বলেন তো? ট্রু হবে, তাই তো? এরপর সি নাম্বার, দ্য ফার্মার ইজ রিচ, ফার্মারটি ধনী ছিল, ও যদি ধনী থাকতো তাহলে কি ও আর ডিমি কি করে খেত? তাহলে এটা কি ট্রু না ফলস বলেন তো? ফলস। তাহলে আশা করছি আপনাদের লেখা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে তিন নাম্বার আইটেমে চলে যায়, অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন। এ নাম্বার, হোয়েন ডাজ দ্য ফার্মার সেল দ্য এগ, ফার্মারটি কখন ডিম বিক্রি করে, কখন ডিম বিক্রি করে আমাদের আমরা গল্পে পড়েছি বলেন তো? দেখেন দ্য ফার্মার সেলস দ্য এগ এভরি ডে, ফার্মার কৃষকটি প্রতিদিন একটি করে বা ডিমটি বিক্রি করে। এরপরে হু ওয়ান্টস টু বি রিচ, কে ধনী হতে চায় দেখি, দ্য ফার্মার ওয়ান্টস টু বি রিচ, কে ধনী হতে চেয়েছিল? কৃষকটি তো ধনী হতে চেয়েছিল তাই না? দ্য ফার্মার ওয়ান্টস টু বি রিচ। এরপরে আছে হোয়াট হ্যাপেন্স টু দ্য ফার্মার এট লাস্ট, শেষ পর্যন্ত ফার্মার কি হলো দেখেন লেখা আছে, দ্য ফার্মার লস্ট দ্য গুজ এট লাস্ট, ফার্মার শেষ পর্যন্ত কি করলো, রাজহংসীটিকে
হারিয়ে ফেলল, তাই তো? এরপরে দেখি কি আছে, 4 নম্বর সেন্টেন্স নাকি, গোল্ডেন দিয়ে, গোল্ডেন দিয়ে আই হ্যাভ আ গোল্ডেন ড্রেস, অথবা আপনারা গোল্ডেন দিয়ে অন্য সেন্টেন্স মেকিং করতে পারেন, দ্য এগ ওয়াজ, দ্য এগ ইজ গোল্ডেন, এটাও বলতে পারেন। এরপরে আছে পোর, হি ইজ আ পোর ম্যান, সে একজন গরিব মানুষ। এরপরে দেখেন সেল, হি সেলস দ্য এগ এভরি ডে, সেল দিয়ে হি সেলস দ্য এগ এভরি ডে, অথবা হি সেলস দ্য ড্রেস ইন দ্য শপ, এটাও বলতে পারি। ফার্মার, হি ইজ আ ফার্মার, ফার্মার দিয়ে হি ইজ আ ফার্মার, অথবা দ্য ফার্মার ইজ পোর, অথবা হি রহিম সাহেব ইজ আ ফার্মার। এই আমরা এই ওয়ার্ড গুলো দিয়ে বিভিন্ন সেন্টেন্স তৈরি করতে পারি, তবে সেন্টেন্স গুলো হতে হবে মিনিংফুল। ওকে, তাহলে আশা করছি আপনাদের এটাও তোলা হয়ে গিয়েছে। আমরা এবার 5 নম্বর চলে যাই, অপোজিট ওয়ার্ড। দেখেন সুন অর্থ কি, আমরা সুন অর্থ শীঘ্রই জানি, তাই তো? সুন অর্থ শীঘ্রই, শীঘ্রই। আর লেট অর্থ কি, ধীরে। তাহলে শীঘ্রের অপোজিট কি হলো, লেট। ওকে, সুনের অপোজিট হচ্ছে লেট। এরপরে দেখেন রিচ, রিচ অর্থ কি, ধনী, আর পোর অর্থ গরিব, ধনীর বিপরীত হচ্ছে গরিব, তাই তো? তাহলে রিচের অপোজিট কি হলো, পোর। এরপরে মোরাল, মোরাল অর্থ হচ্ছে নৈতিক, আর মোরালের অপোজিট হচ্ছে ইমোরাল, ইমোরাল অর্থ হচ্ছে অনৈতিক, তাহলে মোরালের অপোজিট কি হলো, ইমোরাল। এবার দেখেন হ্যাপি, হ্যাপি অর্থ কি, খুশি, আর স্যাড অর্থ দুঃখী, তাহলে হ্যাপির অপোজিট কি হলো, স্যাড, তাই তো? এরপরে দেখেন বিগ, বিগ অর্থ কি, বড়, আর স্মল অর্থ ছোট, তাহলে বড়র বিপরীত কি, ছোট, বিগ এর অপোজিট হচ্ছে স্মল, মনে থাকবে সবার ছোট সোনামণিরা। তাহলে আজকের মতো এই পর্যন্তই, নিজের পড়াটা একটু তুলে থাকবে, রিভিশন ফিডব্যাক ওয়ান্ট ইউনিট 28-29, টাস্ক হচ্ছে 2-3-4-2-3-5-8-6 অ্যান্ড 7-8 নাম্বার। আর আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ এভরিবডি।